আর তোর তোর মা খাবার আইটেম গুলো বড়া প্রায় শেষের পথে ডাল মাংস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার আর আগের দিন ছিল পুজো তো আজকে পুজোর পরের দিনে এই যে খাবো এখন সকালবেলা এটা হচ্ছে তোমার পোলাও পাঁপড় ভাজা তারপরে চাটনি আর একটা মানে ভেজিটেবল মানে একটা চপ টাইপের একটা পনির তরকারি আর আলুর দম তো এগুলো আর সাথে আছে পায়েস আর হচ্ছে মানে এটা হচ্ছে তোমার মিষ্টি তো এগুলো দিয়ে স্টার্ট হবে সকালটা বজর হয়ে গেছে আর তোর তোর মা খাবার আইটেম গুলো বড়া প্রায় শেষের পথে ডাল মাংস আর একটা আইটেম তারপরে হয়নি তো পূজার পরের দিন যেহেতু আমিষ খেতে হয় তো ওই জন্য সকলে মিলে মাংস ভাত যা যা হয়েছে নিচে তো শীতকালে একটা পিকনিক পিকনিক ফিল নেওয়ার জন্য সবাই হাঁড়ি কড়া নিয়ে দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি মানে হাঁড়ি ঠাড়ি সব কিছুই দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যে সাতটা আর আমাদের এই যে ছাদের উপরে একটা মৌসুনি আইল্যান্ড তৈরি করা হয়েছে যেটা হচ্ছে একটা টেন্ট তৈরি করা হয়েছে এখানে ব্লু লাইটিং চলছে দেখতে পাচ্ছ তো একটা জাস্ট মানে বিচের পাশে আছে এরকম একটা ফিল্ড তো এখানে একটু পিকনিক হবে নাচানাচি হবে তো দেখতে ব্যাপারটাকে জাস্ট ফাটাফাটি লাগছে কারণ মৌসুনি আইল্যান্ড তো এই মুহূর্তে যাচ্ছি না তো বাড়িতেই একটা কৃত্রিম মৌসুনি আইল্যান্ডের মতন পরিবেশ তৈরি করে ফেলেছি দাদা ভাই দুটো নাচে লাগে দেখ